রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপ ইউরোপের সবগুলো দেশের মেরুদণ্ড বরাবর এক হিমশীতল স্রোত বইয়ে দিয়েছে। বন্ধুরা, পুতিনের এই মাইর প্যাচের কারণে টোটাল ইউরোপ এখন অন্ধবাক কানা হয়ে হাতড়াচ্ছে, আমি এখন কি করব। বন্ধুরা, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। মজার বিষয় হচ্ছে, ইউরোপ যে সকল নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে আরোপ করেছে তার কোনোটি কার্যকর তো হচ্ছেই না, উল্টো এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার রাজস্ব আয়ের পরিমাণ, বিশেষ করে জ্বালানি খাতে রাজস্ব আয়ের পরিমাণ ক্রমাগতভাবে দারুণভাবে বেড়ে গেছে। বন্ধুরা, অবাক করা ব্যাপার, তাদের আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি সেক্টরের অর্থনীতিকে ধ্বংস করা, কিন্তু উল্টো তাদের নিষেধাজ্ঞার পরে একই সময়ে দ্বিগুণ পরিমাণে রাজস্ব আদায় করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি এবং তেল কোম্পানিগুলো। এখন ঘটনাটি এমন হয়েছে যে ইউরোপ যত বেশি রাশিয়ার উপরে তার জ্বালানি খাতের উপর কড়াকড়ি আরোপ করবে, ততই রাশিয়া বেশি দামে ইউরোপের নিকটেই তাদের জ্বালানি বিক্রি করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে বুলগেরিয়া এবং পোল্যান্ড একটু মাতবারি খাটিয়েছিল মিস্টার ভ্লাদিমির দা পুতিনের উপরে। বন্ধুরা, পুতিন এমনভাবে তাদেরকে দুইটা কষে মেরেছে, মারার পরে বুলগেরিয়া এবং পোল্যান্ডের যে কী অবস্থা হয়েছে সেটি জানলে হাসতে হাসতে আপনি হয়তো বেউস হয়ে যাবেন। বন্ধুরা, ব্যাপারটি আপনাদের সাথে একটু স্পষ্টভাবে শেয়ার করব একেবারে ভিডিওর শেষ দিকে। বন্ধুরা, ব্যাপারগুলো যখন আপনি জানতে পারবেন তখন বুঝবেন বুলগেরিয়া এবং পোল্যান্ড উভয় দেশ নিজের বাস কোনটি সহ কীভাবে নিজেই নিয়েছে। বন্ধুরা, এই রাশিয়ান বাসে বিদ্ধ হওয়ার পরে তারা নিজেদের সেই কুঞ্চি সহ বাসা টেনে খুলতে পারেনি, এখন শুধু হারিকেনের অভাব। তাদের হাতে একটি হারিকেন ধরিয়ে দিলেই হয়। বন্ধুরা, সেই হারিকেন ধরারও কোনো অপশন নাই। হারিকেন জ্বালানোর জন্য যে তেল বা গ্যাসের প্রয়োজন হয় সেটিই তো বন্ধ হয়ে গেছে। অনেক বাগাড়ম্বর করে তারা বলেছিল যে রাশিয়া তাদের গ্যাস যদি বন্ধ করে সে ব্যাপারে তাদের কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে বুলগেরিয়া এবং পোল্যান্ড উভয়ের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, কিন্তু দিনশেষে একটি কথা স্পষ্ট, আবারও প্রমাণিত হলো রাশিয়ান তেল গ্যাসের কোনো বিকল্প এখনও পর্যন্ত নেই। অবশ্য বুলগেরিয়া চেষ্টা করছে গ্রিস থেকে তেল আনার জন্য বা জ্বালানি আনার জন্য, তবে সামরিক বা অর্থনৈতিক বা এবং জ্বালানি বিশেষজ্ঞ যারা রয়েছে এ ব্যাপারে তাদের মতামত হলো বুলগেরিয়ার জন্য গ্রিসের গ্যাস কখনো রাশিয়ার গ্যাসের বিকল্প হতে পারবে না, হয়তো সাময়িক সমস্যার সমাধান দেবে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এটি আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। সুতরাং ইতিমধ্যে বুলগেরিয়া মানকে সিপাই পড়ে গেছে, পুতিন তাদেরকে কট করে দিয়েছে। এখন পুতিনের পায়ে এসে 200 থেকে 300 কেজি সরিষার তেল মালিশ করার পর হয়তো বুলগেরিয়া আবারও নতুন করে গ্যাস পাবে, তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই রুবলে মূল্য পরিশোধ করতে হবে। শুধুমাত্র রুবলে মূল্য পরিশোধ না করার কারণে বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। বন্ধুরা, পোল্যান্ডের অবস্থা আরও সংগীন, সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে সকল জোনগুলো রয়েছে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে সামগ্রিক কাজকর্ম তো বিচ্ছিন্ন বা বিঘ্ন হচ্ছেই, তার পাশাপাশি শিল্প উৎপাদনের একটি বড় অংশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি টোটালি পোল্যান্ডের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং পশ্চিমা বিশ্ব এতদিন পর্যন্ত যে সকল দেশগুলোর বিরুদ্ধে খেলেছিল আসলে তারা তেমন কোনো পাকা খেলোয়াড় ছিল না, সকলেই ছিল আনাড়ি, কিন্তু সেখান থেকেও দিন শেষে সাময়িক দখলদারিত্বের শেষে চরম অপমানজনক পরাজয়ের মাধ্যমে তাদের বিদায় নিতে হয়েছে। বন্ধুরা, সেখানে তারা সাময়িক দখলদারিত্ব কায়েম করতে পেরেছিল, কিন্তু স্থায়ী জয় বলতে যেটি বোঝায় তার ধারের কাছেও তারা যেতে পারেনি। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া প্রভৃতি দেশ থেকে তাদের চরম অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে এখন যে ব্যাপারটি দাঁড়িয়েছে, এতদিন পর্যন্ত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে খেলতে এখন এমন এক প্রতিপক্ষ তাদের সামনে এসে ধরা দিয়েছে পুরো ইউরোপ, আমেরিকা এবং ন্যাটোকে জেরবার অবস্থায় ফেলে দিয়েছে। সত্যিকারের প্রতিদ্বন্দ্বী যখন আঘাত হানে তখন আসলে প্যান্ট বা লুঙ্গি খুলে দৌড়াইতে হয়। এই মুহূর্তে ন্যাটো এবং প্রভাবশালী নেতাদের দৌড় হচ্ছে ইউক্রেন এবং নিজ দেশ, তবে আমেরিকার কথা শুনে এই মুহূর্তে চরম মানকে সিপাই রয়েছে সমগ্র ইউরোপ, তাদের দৌড়াদৌড়ি সবচেয়ে বেশি। বন্ধুরা, দৌড়াইয়েও কাজ হচ্ছে না। একটা পরিসংখ্যানের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন রাশিয়ার উপর আরোপিত অবরোধের কারণে কিভাবে রাশিয়া উপকৃত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, রাশিয়ার উপরে যে সকল জ্বালানি এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে এর প্রত্যেকটি ব্যাকফায়ারের মাধ্যমে ইউরোপ টোটালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাশিয়া উপকৃত হয়েছে। এই মজার ব্যাপারটি হাতে কলমে
এই মজার ব্যাপারটি আপনাদের সুস্পষ্টভাবে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদেরকে সঙ্গ দেবেন। আর আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা আমাদের ফেসবুক পেজেও পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিতে গিয়ে ফলো করবেন। তাহলে আমরা যখনই এই ধরনের ভিডিও আপনাদের উপহার দেব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, আরও নতুন নতুন কিছু ভিডিও বা কিছু ইউনিক অত্যন্ত দারুণ ভিডিও আমাদের ফেসবুক পেজে পাবেন, যেটি অন্য কোথাও পাবেন না। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। বন্ধুরা, তারপর দুই মাসে যে পরিমাণ গ্যাস বা জ্বালানি রেভিনিউ ইউরোপ থেকে সংগ্রহ করেছে রাশিয়া, সেটি স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্ধুরা, টোটালি বৈশ্বিক বাজারে এই মুহূর্তে রাশিয়া $6,400 কোটি গ্যাস রপ্তানি বা জ্বালানি রপ্তানি করেছে। তার মধ্যে শুধুমাত্র ইউরোপেই রপ্তানি করেছে $4,400 কোটি। বন্ধুরা, দুঃখিত, আমি একটু ভুল বলেছিলাম আপনাদের। বন্ধুরা, এগুলো ডলার নয়, এগুলো ইউরোতে লেনদেন হয়েছে, অর্থাৎ ডলারকে ব্যাকসিটে ছেলে দিয়েছে রাশিয়া। বিশাল আকারের লেনদেনের ক্ষেত্রে যখন ডলার ব্যাকসিটে চলে যায় এবং ইউরো বা রুবল সামনে চলে আসে, সেক্ষেত্রে ডলারের আধিপত্য কিছুটা হলেও কমাতে সক্ষম হয়েছে রাশিয়া। এটি ক্রমান্বয়ে আরও বেশি পরিমাণে ঘটবে। বৈশ্বিক জাহাজ এবং কার্গো জাহাজ মনিটরিংকারী সংস্থা CRPC-এর তথ্য অনুসারে এই দুই মাসে রাশিয়ার মোট রেভিনিউ বা রাজস্ব আহরিত হয়েছে $6,000 কোটি উপরে। তার সিংহভাগ এসেছে ইউরোপ থেকে। বন্ধুরা, ইউরোপ এবং আমেরিকা মিলে যখন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করল, তখন জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। জ্বালানি তেলের দাম বেড়েছিল 1/3, আর গ্যাসের দাম বেড়েছিল প্রায় দ্বিগুণেরও বেশি। আর এই ফায়দাটি টোটালি তুলেছে রাশিয়া, অর্থাৎ কম জ্বালানি সরবরাহের মাধ্যমে ইউরোপ বা বিশ্বের কাছ থেকে অধিক পরিমাণে অর্থ আদায় করতে সক্ষম হয়েছে রাশিয়া। পূর্বে যে পরিমাণ তেল দিয়ে যে পরিমাণ অর্থ আদায় করত, সেই একই পরিমাণ তেল ইউরোপে সরবরাহ করার মাধ্যমে রাশিয়া দ্বিগুণ অর্থ আদায় করেছে। বন্ধুরা, তার মানে কি হলো? যতই নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে শক্তিশালী করা হয়েছে, তেল বা জ্বালানির দাম ততই বৃদ্ধি পেয়েছে। আর রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা শক্তিশালী করা মানেই হচ্ছে রাশিয়ার রাজস্ব গ্যাস খাত বা জ্বালানি খাতে বৃদ্ধি পাওয়া। সুতরাং এই সকল নিষেধাজ্ঞা টোটালি ব্যাকফায়ার করেছে ইউরোপ এবং আমেরিকার উপরে। বন্ধুরা, আমেরিকার উপরে ব্যাপারটা তেমনটা গুরুতর নয়, তবে টোটাল ইউরোপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের যে তথ্য আমি দিলাম, এটি আপনারা বিলিয়ে দেখতে পারেন। অর্থাৎ জ্বালানি নিষেধাজ্ঞা যত কঠোর হবে, ততই জ্বালানি দ্রব্য বা গ্যাসের দাম বৃদ্ধি পাবে, আর সেই ফায়দা লুটবে রাশিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়া মানে রাশিয়ার কোষাগারে বেশি পরিমাণে ইউরো এবং রুবল যোগ হওয়া, যেটি ক্রমান্বয়ে রাশিয়ার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সুতরাং এই সকল নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির উপরে কোনো আঁচড় তো কাটতেই পারেনি, উপরন্তু রাশিয়ার রাজস্ব আয় রেকর্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এগুলো প্রুভেন সত্য। সুতরাং যে ব্যাপারগুলো আপনাদের পূর্বে থেকেই বলছিলাম, এই সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা খুব কম পরিমাণেই রাশিয়ার অর্থনীতির উপরে আঘাত আনতে পারবে, অনেকেই আমার কথা বিশ্বাস করেননি। এখন হয়তো আপনারা কিছুটা হলেও বিশ্বাস করবেন। আর দিন যত যাবে, ইউরোপ তত নাজুক পরিস্থিতির মধ্যে চলে যাবে, কারণ রাশিয়া দুইটি দেশের গ্যাস বন্ধ করার পর আরেকটি ধাক্কা লেগেছে ইউরোপের বুকে। বন্ধুরা, এতদিন পর্যন্ত, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই দুই মাসে জার্মানি $1,000 কোটি কাছাকাছি জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে রাশিয়ার নিকট থেকে। রাশিয়া এবং জার্মানির রাশিয়া থেকে নর্ডস্ট্রিম 2 নামক যে গ্যাস পাইপলাইন নির্মাণ করছিল, সেটি বর্তমানে স্থগিত করেছে জার্মানি। বন্ধুরা, এটিও জার্মানির জন্য বড় ধরনের একটি সমস্যা সৃষ্টি করবে ভবিষ্যতে তাদের টোটালি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে বর্তমানে মিস্টার দ্য ভ্লাদিমির পুতিন চালকের আসনে বসে এক্সেলেটর চেপে ধরেছেন। সমগ্র ইউরোপকে তিনি যেভাবে ঘোরাবেন, ইউরোপ সেভাবে ঘুরতে বাধ্য। না হলে পোল্যান্ড এবং বুলগেরিয়ার উদাহরণ তো রয়েছেই। এই দুটি দেশ বর্তমানে চরম জ্বালানি সংকটে পতিত হয়েছে এবং সেখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বন্ধুরা, এগুলো সত্য এবং প্রুভেন মানকে চিপা ইউরোপের জন্য। দিন যত যাবে, ততই তাদের এই সকল দুর্দশা প্রকট হয়ে উঠবে। সুতরাং এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়,
যা নিজের জন্য এবং নিজের জনগণের জন্য বুমেরাং হয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এই সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা টোটালি ইউরোপের জন্য বুমেরাং হয়ে ধরা দিয়েছে। সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে ইউরোপ যে বাস নিয়েছে সেই বাসের সাথে হারিকেন ধরলে টোটালি তাদের ষোলকলা পূর্ণ হয়। বন্ধুরা, নিজের নাক কেটে যদি পরের যাত্রা আপনি ভঙ্গ করতে চান, ঠিক এই ধরনেরই অবস্থা আপনার হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।